হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। মোস্তাফিজের সফর শেষ, ইঞ্জুরিতে মুশফিক। বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সিরিজ যে কঠিন হবে তা আগে থেকেই ভেবেছিল সবাই। টেস্ট সিরিজে ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, সাথে যুক্ত হয়েছিল ক্রিকেটারদের ইঞ্জুরি। দ্বিতীয় টেস্টে ছিলেন না তামিম ইকবাল। টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল বাংলাদেশের। তবে প্রথম ওয়ানডেতেও 10 উইকেটের বড় ব্যবধানে হেরেছে ম্যাশ বাহিনী। বিশ্রাম কাটিয়ে ওয়ানডে সিরিজে সাকিব ফিরলেও প্রথম ম্যাচে ইঞ্জুরির কারণে দলে ছিলেন না তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। এদিকে প্রথম ম্যাচের পর ইঞ্জুরিতে পড়েছেন শতক হাঁকানো মুশফিকুর রহিম। সবকিছু ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচেই দেখা যাবে তামিম ইকবালকে। তবে মোস্তাফিজুর রহমানকে নিয়ে শঙ্কা, অ্যাঙ্কেলের চোটে চলতি সফরে মোস্তাফিজকে পাওয়ার সম্ভাবনা একদম কম। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোস্তাফিজের ইঞ্জুরি নিয়ে মাশরাফি জানিয়েছেন ওয়ানডে সিরিজের পুরোটাই মিস করবেন মোস্তাফিজ, এমনকি এরপর টি টোয়েন্টি সিরিজটিতেও মাঠের বাইরে থাকতে পারে কাটার মাস্টার। একই সুর বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানুর কণ্ঠেও, এমনটাই হতে যাচ্ছে। এখন পর্যন্ত যতটুকু দেখেছি ওয়ানডে সিরিজের পুরোটাই সম্ভবত খেলা হবে না মোস্তাফিজের। তবে টাইগারদের দুঃসংবাদ যেন পিছু ছাড়ছেই না। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম ওয়ানডেতে লজ্জাজনক হারেও ছিল একমাত্র প্রাপ্তি মুশফিকুর রহিমের শতক, কিন্তু সেই মুশফিকও পড়েছেন চোটে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের খেলা নিয়ে নিশ্চয়তা অনিশ্চয়তা দেখা দিয়েছে। মুশফিকের ইঞ্জুরি নিয়ে মিনহাজুল আবেদিন বলেছেন মুশফিকের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে, আমরা এখনই কিছু বলতে পারবো না, আরও বেশি কিছু জানতে আমাদের কেপটাউন যেতে হবে 18 অক্টোবর পার্লের বোল্যান্ড পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচকে সামনে রেখে আজ কেপটাউনে যাবে বাংলাদেশ দল, সেখানে স্ক্যান করা হবে মোস্তাফিজের। অন্যদিকে কেপটাউনের জানা যাবে মুশফিকের বর্তমান পরিস্থিতি।